हरे कृष्ण बम बम भोले जय मा केमन आछेन बंधुरा आमी आपनादेर एस्ट्रो फ्रेंड आचार्य डॉक्टर श्री सुब्रत शास्त्री और आपनारा देखछेन आमार यूट्यूब चैनल श्री सुब्रत एस्ट्रोलॉजिकल कन्सल्टेंसि। प्रतिदिनेर ज्योतिष सम्बन्धीय विभिन्न उपाय एवं टोटका एवं सेई साथे राशिफल संक्रांत विभिन्न भिडियो देखार जोन्नो अवश्यई आमार चैनलटी सबस्क्राइब करुन एवं पाशे थाका बेल बटनटी अवश्यई प्रेस करुन। সেই সাথে বলবো এই বিশেষ দিনে যাদের জন্মদিন এবং সেই সাথে যাদের বিবাহ বার্ষিকী তাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং ঈশ্বরের কৃপায় তাদের জীবন যেন অত্যন্ত আনন্দ ঘনময় মুহূর্তে কাটে। সাপ্তাহিক রাশিফলের বিশেষ অনুষ্ঠানে আপনাদের জানাই স্বাগত। আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী 6ই ডিসেম্বর থেকে 12ই ডিসেম্বর এই বিশেষ সপ্তাহ আপনাদের রাশি সাপেক্ষে কী ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে। তবে তার আগে দেখে নেব এই বিশেষ সপ্তাহের বিশেষ গ্রহগত অবস্থানের বিষয়। সপ্তাহের শুরুতেই চন্দ্রদেব ধনু রাশিতে গোচর করবে এবং সপ্তাহের শেষ দিকে চন্দ্রদেব মীন রাশিতে অবস্থান করবে। এই বিশেষ সপ্তাহে বুধ এবং শুক্রের বিশেষ গোচরের পরিবর্তন ঘটবে, সেই সাথে রবি মঙ্গল এবং কেতু একই সঙ্গে বৃশ্চিক রাশিতে অবস্থান করবে এবং মকর রাশিতে শনিদেব এবং কুম্ভ রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে, রাহু অবস্থান করবে বৃষ রাশিতে। এই সপ্তাহে সর্বার্থ সিদ্ধি যোগের মতন অত্যন্ত শুভ যোগ অবশ্যই থাকছে, তাই এই বিশেষ সপ্তাহে কিছু শুভ কিছু অশুভ ফল আসতে চলেছে। তাই দেখে নেব মেষ থেকে মীন রাশি পর্যন্ত এই বিশেষ সপ্তাহ কেমন যাবে এবং আপনার রাশির জন্য কী ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে, কিংবা এই সপ্তাহে কী ধরনের আপনারা উপায় বা টোটকা করলে ভালো ফল পাবেন সে বিষয় নিয়ে আলোচনা করব এই বিশেষ ভিডিওতে। তাই ভিডিওটির শেষ পর্যন্ত আপনারা দেখবেন। প্রথমেই আসব মেষ রাশির জাতক কিংবা জাতিকাদের বিষয়ে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো চন্দ্রদেব একেবারেই সপ্তাহের শুরুতেই আপনাদের নবমভাবে থাকছে। এই সপ্তাহে বন্ধুদের কাছ থেকে ভালো খবর আসতে পারে, তবে প্রতিটি কাজ আপনি নিজে করার চেষ্টা করুন, কারোর উপরে বেশি আপনারা নির্ভরশীল হবেন না। সাহায্য বেশি না চেয়ে আপনি নিজে সাহায্যেই নিজে করার চেষ্টা করুন, বেশি সাহায্য চাইলে অবহেলিত হতে পারেন। সপ্তাহের শুরুতেই ঘরে এবং বাইরে কিছুটা সমস্যার সম্মুখীন হবেন, কিছুটা মানসিক উদ্বিগ্নতা থাকবে। এই বিশেষ কাজের বিষয়ে সপ্তাহটি কিছুটা বাধার সম্মুখীন হবেন। সপ্তাহের প্রথমার্ধে আপনারা অবশ্যই তুলনামূলকভাবে প্রতিটি কাজ শেষ করার চেষ্টা করুন, কাজ না শেষ করলে সমস্যা বাড়বে এবং যদি আপনারা সাহসিকতার মাধ্যমে এগোতে পারেন তাহলে ভাগ্য আপনাকে অবশ্যই সাহায্য করবে। এই বিশেষ সপ্তাহে শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যত্ন নিন, সিজনাল পরিবর্তন আপনার শরীরের উপরে প্রভাব বিস্তার করবে। আর্থিক ক্ষেত্রে অবশ্যই বিচক্ষণতার সাহায্যে সিদ্ধান্ত নিন, জমি বাড়ি গাড়ি কেনার বিষয়ে বড় সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে আপনারা শুভাকাঙ্ক্ষী মানুষের কাছ থেকে অবশ্যই মতামত নেবেন। এই বিশেষ সপ্তাহে প্রেমের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকুন, সাবধানে থাকুন, ইতিবাচক চিন্তাভাবনা করুন, তাতেই সম্পর্কের মধুরতা বৃদ্ধি পাবে, বৈবাহিক জীবনে জীবনসঙ্গী বা সঙ্গিনীর পূর্ণ সমর্থন আপনারা পাবেন। তাই বলা যেতে পারে এই বিশেষ সপ্তাহ কিছুটা ভালো কিছুটা মন্দ অর্থাৎ মিশ্র ফল নিয়ে আসতে চলেছে আপনাদের জীবনে। এই সপ্তাহে আপনারা অবশ্যই হনুমানজির পূজা অর্চনা করুন, হনুমানজির উদ্দেশ্যে কেশর তথা জাফরান আপনারা দিন, সেই সাথে কমলা রঙের পতাকা কোনো মন্দিরে দান করলে ভালো ফল পাবেন, সেই সাথে হনুমানজির উদ্দেশ্যে হনুমান চল্লিশা পাঠ করুন। পরবর্তী যে রাশির কথা বলবো তা হলো বৃষ রাশি। বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আগামী 6ই ডিসেম্বর থেকে 12ই ডিসেম্বর এই বিশেষ সপ্তাহ আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। চন্দ্রদেব আপনাদের রাশি সাপেক্ষে সপ্তাহের শুরুতেই অষ্টমভাবে থাকছে, পরিকল্পনা মতো কাজ আপনি করলে অবশ্যই ভালো ফল পাবেন, বন্ধুদের সহযোগিতা পাবেন, পুরানো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বিরোধ মিটতে পারে, কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলবেন, সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি পাবে এবং ধর্মীয় কাজের প্রতি আপনাদের কিছুটা মনোভাব বৃদ্ধি পাবে। এই বিশেষ সময়ে আপনি অবশ্যই দাম্পত্য সুখ অনুভব করবেন। সপ্তাহের শেষের দিকে পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার বিষয়ে প্রস্তুতি নিলে অত্যন্ত শুভ ফল পাবেন, প্রভাবশালী ব্যক্তিদের সহযোগিতায় আয়ের নতুন উৎস আপনি অবশ্যই খুঁজে পাবেন,
বাজারে যে সমস্ত অর্থ আটকে রয়েছে সেই অর্থ প্রাপ্তির বিষয়ে সুযোগ সুবিধা চলে আসতে পারে। কর্মক্ষেত্রে অবশ্যই জাতিকাদের অত্যন্ত শুভ ফল আসবে, প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আস্থা বৃদ্ধি পাবে এবং জীবনসঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হবে। কোনো গিফট বা সারপ্রাইজ আপনারা পেতে পারেন। জীবনসঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে স্বল্প বা দীর্ঘ ভ্রমণের বিশেষ সুযোগ আসতে পারে। এই বিশেষ সপ্তাহে আপনারা অবশ্যই নিয়ম মেনে গৃহে শিবলিঙ্গের পূজা অর্চনা করুন, শিবলিঙ্গে শীতল জল অর্পণ করুন ও নমঃ শিবায় মন্ত্র জপ করুন এবং প্রত্যহ রুদ্রাষ্টকম পাঠ করলে ভালো ফল পাবেন। মিথুন রাশি জাতজাতিকাদের ক্ষেত্রে বলব, আগামী 6ই ডিসেম্বর থেকে 12ই ডিসেম্বর এই বিশেষ সপ্তাহ আপনাদের বেশ কিছু ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসতে চলেছে। সপ্তমভাবে চন্দ্রদেব অবস্থান করবে সপ্তাহের শুরুতেই, তাই এই বিশেষ সপ্তাহ আপনাদের লাভজনক হবে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে শুভ ফল পাবেন, চাকরি বাকরির ক্ষেত্রে প্রসার ঘটবে, ভালো খবর পেতে পারেন এই সপ্তাহে। আর্থিক সম্পদ বৃদ্ধির যোগ তৈরি হবে এবং শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে স্বাভাবিক যাবে। আপনার পিতার শরীর স্বাস্থ্যের বিষয়ে কিছুটা সমস্যা আসতে পারে, একটু ভাবনা চিন্তা করবেন। সপ্তাহের শেষার্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ আপনি সম্পন্ন করবেন। কাজের পরিবর্তনের বিষয়ে এই বিশেষ সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সপ্তাহে অপ্রয়োজনীয় পরিবর্তন না করাই ভালো, আর তাতেই আপনাদের ভালো ফল আসবে। অন্যথায় সময় নষ্ট, অর্থ নষ্ট এবং সেই সাথে আপনার উন্নতি স্তব্ধ হতে পারে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে উন্নতির যোগ, প্রেমিক প্রেমিকার মধ্যে অবশ্যই এই বিশেষ সপ্তাহটি গুরুত্বপূর্ণ। কারোর কাজের প্রতি বা কারোর ব্যক্তিগত জীবনের উপরে আপনি অতিরিক্ত হস্তক্ষেপ করবেন না, আর এটি করতে গিয়ে সমস্যায় পড়বেন। দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি পাবে। সপ্তাহের শেষার্ধে পরিবারের সঙ্গে কোনো ভ্রমণের বিষয়ে যোগাযোগ বা ভ্রমণের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। প্রত্যহ সুন্দরকাণ্ড পাঠ করুন, শনিবার করে অশ্বত্থ গাছের গোড়াতে সরষের তেলের প্রদীপ নিবেদন করলে ভালো ফল পাবেন। পরবর্তী যে রাশি তা হলো কর্কট রাশি। কর্কট রাশি জাতজাতিকাদের ক্ষেত্রে বলবো, আগামী 6ই ডিসেম্বর থেকে আগামী 12ই ডিসেম্বর এই বিশেষ সপ্তাহ আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সপ্তাহে কর্মক্ষেত্রে কিছুটা বিচ্যুতি ঘটবে। কাজের বিষয়ে আপনারা অবশ্যই সঠিক সময়ে কাজ করা বা পরিকল্পনা করা অত্যন্ত জরুরি, তা না হলে সময় মতো কাজ শেষ করতে পারবেন না। কর্মক্ষেত্রে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করুন, কারণ অসাবধানতার জন্যই আপনার বেশ কিছু ক্ষতি হতে পারে। আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের রোষের শিকার হতে পারেন, তাই প্রতিটি কাজ ধৈর্য ধরে এবং সময় মতো করার চেষ্টা করুন। পরীক্ষা বা প্রতিযোগিতামূলক কাজের বিষয়ে এই সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সমস্ত জাতক কিংবা জাতিকারা পড়াশোনা সংক্রান্ত বিষয়ে যুক্ত রয়েছেন, তারা অবশ্যই মনোযোগ সহকারে নিজের পড়াশোনার প্রতি যুক্ত থাকুন, তা না হলে ভালো ফল পাবেন না। কিছুটা ক্লান্তি আপনারা অনুভব করবেন। সফলতার জন্য অবশ্যই পরিশ্রম করতে হবে, কারণ এই বিশেষ সপ্তাহ অলসতা আপনাকে সমস্যা ফেলতে পারে। সপ্তাহের দ্বিতীয়ার্ধে এই বিশেষ সপ্তাহ আপনারা প্রয়োজনীয় কাজগুলোকে প্রাধান্য দিন, অপ্রয়োজনীয় কাজ থেকে দূরে থাকুন, তা না হলে সময় নষ্ট হবে। প্রিয়জনের সঙ্গে অবশ্যই ভালো সম্পর্ক বজায় রাখুন, কোনোভাবেই উপেক্ষা করবেন না। পরিবারের সঙ্গে অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনা করে সিদ্ধান্ত নিন। আদালত সংক্রান্ত বিষয়ে এই বিশেষ সপ্তাহে অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা আদালতের বাইরে আলাপ আলোচনার মাধ্যমে যদি কোনো সিদ্ধান্ত নেন, তা আপনাদের জন্য অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে, অনেক অর্থ সাশ্রয় করতে পারবেন। প্রেমের ক্ষেত্রে ছোটোখাটো সমস্যা তৈরি হবে, প্রতিটা কথার বিষয়ে গুরুত্ব আপনাকে দিতে হবে, অন্যথায় সম্পর্ক নষ্ট হবে। তাই প্রেমের সম্পর্ক বজায় রাখার জন্য অবশ্যই আপনার মাথাকে ঠান্ডা রাখতে হবে এবং নিজেকে কিছুটা স্যাক্রিফাইস করতে হবে। এই বিশেষ সপ্তাহ অবশ্যই আপনারা তামার ঘটিতে জল ভগবান শিবের শিবলিঙ্গে নিবেদন করুন, সঙ্গে রুদ্রাক্ষের মালাতে ওং নম শিবায় মন্ত্র জপ করলে অত্যন্ত শুভ ফল পাবেন। পরবর্তী যে রাশি তা হলো সিংহ রাশি। সিংহ রাশি জাতজাতিকাদের ক্ষেত্রে বলবো, আগামী 6ই ডিসেম্বর থেকে 12ই ডিসেম্বর এই বিশেষ সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চমভাবে চন্দ্রদেব গোচর করছে এই বিশেষ সপ্তাহে। শুরুতেই আপনারা কর্মক্ষেত্রে এবং ক্যারিয়ারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, তবে বলবো এই সিদ্ধান্ত অত্যন্ত সতর্কতার সঙ্গে নিন। শুভাকাঙ্ক্ষী মানুষের সঙ্গে পরামর্শ করে আপনারা সিদ্ধান্ত নিন, তা না হলে বিভ্রান্তির মধ্যে পড়বেন, কর্মক্ষেত্রে আপনারা সমস্যার মধ্যে যাবেন। চলতে থাকা কাজগুলি হঠাৎ আটকে যেতে পারে,
এই বিশেষ সপ্তাহে। তাই আপনার রাশি সাপেক্ষে বলবো, কাজগুলি যথাযথভাবে করার চেষ্টা করুন। সপ্তাহের শুরুতেই দীর্ঘমেয়াদী বা স্বল্পমেয়াদী ভ্রমণের যোগ তৈরি হতে পারে কাজের বিষয়ে, আর সেই ভ্রমণ আপনার অর্থনৈতিক জীবনে ভালো ফল নিয়ে আসবে। ভ্রমণের সময় স্বাস্থ্য এবং জিনিসপত্রের বিষয়ে সতর্ক থাকুন, কারণ শরীর স্বাস্থ্যের উপরে প্রভাব পড়তে পারে, জিনিসপত্র চুরি যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সপ্তাহের দ্বিতীয়ার্ধে প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় আপনি অবশ্যই বিভিন্ন কাজ করতে সক্ষম হবেন, যে সমস্ত কাজ দীর্ঘদিন পড়ে রয়েছে। পিতামাতার পূর্ণ আশীর্বাদ আপনার উপরে থাকবে, সেই সাথে কর্মক্ষেত্রে সহযোগিতা পাবেন। অতীতের প্রচেষ্টা থেকে আপনি অবশ্যই ভালো ফল পাবেন। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনারা অবশ্যই এই সপ্তাহটি প্রাধান্য দিন। কথাবার্তার বিষয়ে সতর্ক থাকুন, অপ্রয়োজনীয় কথাবার্তা আপনার সম্পর্ককে নষ্ট করতে পারে। জীবনসঙ্গী বা সঙ্গিনীর শরীর স্বাস্থ্যের বিষয়ে খেয়াল রাখুন, তা না হলে সমস্যা বাড়বে, প্রয়োজনে ডাক্তারবাবুর আপনারা পরামর্শ নিন। এই বিশেষ সপ্তাহে হলুদ ফুল, হলুদ ফল বা হলুদ মিষ্টি আপনারা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদন করুন, সঙ্গে বিষ্ণু সহস্রনাম পাঠ করলে অত্যন্ত শুভ ফল পাবেন। পরবর্তী যে রাশি তা হলো কন্যা রাশি। কন্যা রাশি জাতকাদের ক্ষেত্রে বলবো, এই বিশেষ সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আগামী 6 ডিসেম্বর থেকে 12 ডিসেম্বর এই বিশেষ সপ্তাহ, সপ্তাহের শুরুতেই চন্দ্রদেব অবস্থান করবে আপনাদের রাশি সাপেক্ষে চতুর্থ গৃহে। ভ্রমণ সংক্রান্ত বিষয়ের বিশেষ যোগ তৈরি এই সপ্তাহে। সুখকর পরিবেশ তৈরি হবে, সম্পর্কের উন্নতি, সেই সাথে পরিকল্পনা অনুসারে কাজ করলে সফলতা আসবে। নতুন পরিকল্পনার বাস্তবায়নের সুযোগ আসবে এই সপ্তাহে। ভবিষ্যতে আপনারা আর্থিক দিক থেকে অনেকটাই এগিয়ে যাবেন, ব্যবসায় আশানুরূপ লাভ হবে এবং পরিবারে একটা স্বাচ্ছন্দ্য চলে আসবে। যারা পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য অত্যন্ত শুভ ফল আসবে। এই বিশেষ সপ্তাহে আপনারা ধর্মীয় কাজের প্রতি যুক্ত থাকবেন এবং ব্যস্ত থাকবেন। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই নিজেদের প্রতি যত্ন নিন। এই বিশেষ সপ্তাহে বিবাহ সংক্রান্ত বিষয়ে কথাবার্তা হতে পারে। যারা দীর্ঘদিন প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে। পরিবারের সদস্যরা অবশ্যই আপনাদের সম্পর্ককে প্রাধান্য দেবে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন, সময় কাটানোর সুযোগ তৈরি হবে। এই সপ্তাহে আপনারা বুধবার করে মুগ ডাল দান করলে, সেই সাথে ওম নমো ভগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র জপ করলে অত্যন্ত শুভ ফল পাবেন। পরবর্তী যে রাশির কথা বলবো তা হলো তুলা রাশি। তুলা রাশি জাতকাদের ক্ষেত্রে বলবো, এই বিশেষ সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আত্মবিশ্বাসের কিছুটা অভাব ঘটতে পারে। তৃতীয় গৃহে চন্দ্রদেব গোচর করবে এই সপ্তাহের শুরুতেই, তাই পরিকল্পনা অত্যন্ত ভালো হওয়া উচিত। আর পরিকল্পনা ভালো হলে কর্মক্ষেত্রে উন্নতি, আপনারা এগিয়ে যাবেন। অতিরিক্ত আত্মবিশ্বাস এড়িয়ে চলুন, অন্যথায় আপনি বিপর্যয়ে পড়বেন। বন্ধুদের পূর্ণ সমর্থন পাবেন। পরিবার সম্পর্কে অত্যন্ত ভালো ফল আসবে, পরিবার আপনার বড় সিদ্ধান্তের পাশে থাকবে। এই বিশেষ সপ্তাহে আপনারা জমি ভবন যানবাহন সংক্রান্ত বিষয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন। সপ্তাহে দ্বিতীয়ার্ধে নতুন কাজের সুযোগ আসবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে গাঢ়তা বৃদ্ধি পাবে এবং এই বিশেষ সপ্তাহে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার বিষয়ে একটু সচেতন থাকুন, সাবধানে থাকুন, অন্যথায় ভুলচুক হলে অনুতপ্ত হতে পারেন। বৈবাহিক জীবনের ক্ষেত্রে মধুরতা বজায় থাকবে। এই সপ্তাহ ব্যস্ত থাকবেন, তবে আপনি আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর শরীর স্বাস্থ্যের বিষয়ে অবশ্যই উপেক্ষা করবেন না, এড়িয়ে চলবেন না, প্রয়োজনে ডাক্তারবাবুর পরামর্শ আপনারা নেবেন। এই বিশেষ সপ্তাহে আপনারা অবশ্যই ভগবান বিষ্ণুর আরাধনা করুন, পিতামাতা এবং গুরুকে শ্রদ্ধা নিবেদন করে অবশ্যই এই সপ্তাহটি আপনাদের ভালো ফল নিয়ে আসবে। পরবর্তী যে রাশির কথা বলবো তা হলো বৃশ্চিক রাশি। আগামী 6 ডিসেম্বর থেকে 12 ডিসেম্বর এই বিশেষ সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই বিশেষ সপ্তাহে আপনারা অবশ্যই নিজের প্রতি নিয়ন্ত্রণ রাখুন। দ্বিতীয় গৃহে চন্দ্রদেবের গোচর সপ্তাহের শুরুতেই, তাই কথাবার্তাকে নিয়ন্ত্রণ রাখলে অত্যন্ত ভালো ফল পাবেন। অন্যথায় আপনার কাজের যে সমস্ত সুযোগ সুবিধা তা নষ্ট হতে পারে। সপ্তাহের শুরুতেই সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনি কিছুটা উদ্বেগের মধ্যে থাকবেন। পিতামাতার সিদ্ধান্ত অবশ্যই গুরুত্বপূর্ণ, তাই যে কোনো কাজের বিষয়ে পিতামাতার সিদ্ধান্ত নিন। কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ আপনাকে সমস্যায় ফেলবে। সপ্তাহের দ্বিতীয়ার্ধে অপেক্ষাকৃত আপনারা সাবধানে থাকুন, প্রতারিত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, খুব ভাবনা চিন্তা করে পা ফেলুন, অন্যথায় অকারণে আপনারা আইনি বিষয়ে জড়িয়ে পড়তে পারেন। ব্যবসা সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ কাজগুলি সেরে ফেলুন।
এবং এই সময়ে অতিরিক্ত অর্থ বিনিয়োগের মধ্যে যাবেন না, তাতে ক্ষতির সম্ভাবনা বাড়বে। ধৈর্য ধরে এগোতে হবে, এই বিশেষ সপ্তাহ কঠিন হতে চলেছে। প্রেমের সঙ্গে যারা যুক্ত রয়েছেন প্রেমের সম্পর্কের উন্নতি ঘটবে এই বিশেষ সপ্তাহে। জীবনসঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে মানসিক দিক থেকে অনেকটাই আপনারা এগিয়ে যাবেন। এই বিশেষ সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা হনুমানজির পূজা অর্চনা করুন, প্রত্যহ হনুমান চল্লিশা পাঠ করুন। মঙ্গলবার করে গমের আটা এবং মুসুর ডাল দান করলে অত্যন্ত শুভ ফল পাবেন। এখন আলোচনা করব ধনুরাশি জাতক কিংবা জাতিকাদের বিষয়ে। আগামী 6 ডিসেম্বর থেকে 12 ডিসেম্বর এই বিশেষ সপ্তাহ কেমন যাবে? আপনাদের রাশিতেই চন্দ্রদেব গোচর করছে সপ্তাহের শুরুতেই। সম্পর্ক এবং শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে মনোযোগ দিন। সপ্তাহের শুরুতেই পেটের কিছু সমস্যা আসতে পারে এবং স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টাকে উপেক্ষা করবেন না, তা না হলে দীর্ঘমেয়াদী রোগভোগের মধ্যে পড়ে যেতে পারেন। সপ্তাহের মাঝামাঝি আপনার আবেগকে নিয়ন্ত্রণ করুন, বুদ্ধিকে সঠিকভাবে প্রয়োগ করুন। এই বিশেষ সপ্তাহে আপনি অবশ্যই গুরুত্বপূর্ণ কাজগুলি সেরে ফেলুন, কোনোভাবেই দ্বিধা করবেন না কোনো কিছু বলার বিষয়ে, তা না হলে অনেক দেরি হয়ে যাবে আপনার মনের ভাব প্রকাশের বিষয়ে। দীর্ঘদিনের আটকে থাকা কাজের পরিসমাপ্তি ঘটবে। গৃহ মেরামতির জন্য এই বিশেষ সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সে বিষয়ে ব্যয় হবে। জাতিকাদের ক্ষেত্রে বলবো, সম্পর্কের বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা নিতে পারেন, তবে বড় বিভ্রান্তির মধ্যে পড়ে যেতে পারেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনি অবশ্যই গুরুজন বা বন্ধুবান্ধবদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিন। এই বিশেষ সপ্তাহটি আপনারা অবশ্যই ভালো কাটাবেন, দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি পাবে আপনাদের। এই বিশেষ সপ্তাহে আপনারা বিভ্রান্তির মধ্যে না গিয়ে অবশ্যই গুরুত্বপূর্ণ কাজগুলি আগাম পরিকল্পনা করে এগিয়ে চলুন। এই বিশেষ সপ্তাহে আপনারা হনুমানজির পূজা অর্চনা করুন, অশ্বত্থ গাছের গোড়াতে জল নিবেদন করুন এবং একটি চারমুখী আটার প্রদীপ আপনারা জ্বালিয়ে দিন সর্ষের তেল বা ঘি দিয়ে। অত্যন্ত শুভ ফল আসবে আপনাদের। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব, মকর রাশি। মকর রাশির জাতকাদের ক্ষেত্রে বলবো, আগামী 6 ডিসেম্বর থেকে 12 ডিসেম্বর এই বিশেষ সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই বিশেষ সপ্তাহে দ্বাদশ গৃহে চন্দ্র সপ্তাহ শুরু করছে, অকারণে অর্থ ব্যয় এবং সময় ব্যয় হতে পারে। কর্মক্ষেত্রে কিছুটা সমস্যা আসবে, আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। সপ্তাহের শুরুতেই পরিবারের শরীর স্বাস্থ্য কিছুটা ভোগাবে। কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপ থাকবে, ছোটোখাটো ব্যবসাতে ঝুঁকি এড়িয়ে চলুন। অধিক মুনাফার লোভে অর্থ বিনিয়োগ করতে যাবেন না। অর্থ সংক্রান্ত লেনদেন খুব সতর্কতার সঙ্গে করুন, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে গিয়ে সমস্যায় পড়বেন। শরীর স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকুন, সিজনাল পরিবর্তন আপনার শরীর স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে সতর্ক না হলে সমস্যা বাড়বে। এই বিশেষ সপ্তাহ আপনি জীবনসঙ্গী বা সঙ্গিনীর অবশ্যই পাশে দাঁড়ান, যে কোনো কাজের বিষয়ে সিদ্ধান্ত নিন। এই বিশেষ সপ্তাহে যদি আপনি নিজের ভারসাম্য বজায় না রাখতে পারেন তাহলে সমাজে বা বন্ধুমহলে অপমানিত হতে পারেন, তাই প্রতিটি কাজ অত্যন্ত ভেবেচিন্তে করার চেষ্টা করুন। কাজের চাপ এড়ানোর জন্য অবশ্যই সঠিক সময়ে সঠিক কাজগুলি সেরে ফেলুন, তা না হলে সমস্যা বাড়বে। এই বিশেষ সপ্তাহে আপনারা হনুমানজির পূজা অর্চনার পাশাপাশি সুন্দরকাণ্ড পাঠ করুন, সেই সাথে শনিবার করে শনিদেবের উদ্দেশ্যে শনি সংক্রান্ত জিনিসপত্র দান করলে অত্যন্ত শুভ ফল পাবেন। কুম্ভ রাশি জাতকাদের ক্ষেত্রে বলবো, আগামী 6 ডিসেম্বর থেকে 12 ডিসেম্বর এই বিশেষ সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই বিশেষ সপ্তাহে বন্ধুবান্ধবদের পূর্ণ সহযোগিতা পাবেন। সপ্তাহের শুরুতেই একাদশ গৃহে চন্দ্রদেব অবস্থান করছে, তাই আয়ের পরিমাণ বাড়বে, পাশাপাশি ব্যয়ও বৃদ্ধি পাবে। অর্থ সংক্রান্ত বিষয়ে আপনারা অবশ্যই খেয়াল রাখুন। কর্মক্ষেত্রে গোপন শত্রু আপনাকে কিছুটা ক্ষতি করার চেষ্টা করবে, সতর্ক থাকুন। বিরোধী পক্ষ অনেকটাই সক্রিয় থাকবে। এই বিশেষ সপ্তাহে পেশা এবং ব্যবসা সংক্রান্ত বিষয়ে অবশ্যই ভাবনা চিন্তা করে এগিয়ে চলুন, কিছুটা চ্যালেঞ্জ থাকবে। সপ্তাহার্ধে আপনারা দীর্ঘমেয়াদী বা স্বল্পমেয়াদী ভ্রমণের যোগ পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে জীবনসঙ্গী বা সঙ্গিনীর প্রতি ভালো ব্যবহার করুন এবং চাহিদা অনুসারে কিছু না কিছু আপনারা অবশ্যই তার প্রতি কাজ করুন। জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকতে হবে এই সপ্তাহে। সন্তান সংক্রান্ত বিষয়ে উদ্বেগ কিছুটা বাড়তে পারে, তাই সব মিলিয়ে এই সপ্তাহটা আপনাদের একটু ভাবনা চিন্তা করে এগোতে। এই সপ্তাহে আপনারা শনিদেবকে অবশ্যই পূজা অর্চনা করুন এবং সেই সাথে হনুমানজির পূজা অর্চনা এবং হনুমান চল্লিশা পাঠ অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে। পরবর্তী তথা শেষ যে রাশি তা হলো মীন রাশি। আগামী 6 ডিসেম্বর থেকে 12 ডিসেম্বর এই বিশেষ সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।
এই সপ্তাহে কিছুটা মিশ্র ফল আসবে। দশম গৃহে চন্দ্রদেব গোচর করবে সপ্তাহের শুরুতে। ব্যয়ের আধিক্য থাকবে, পরীক্ষা এবং সেই সাথে প্রতিযোগিতায় যুক্ত থাকলে আপনারা সফলতা পাবেন বা সুযোগ পাবেন, কিন্তু পরিশ্রম আপনাকে করতে হবে। পরিশ্রম ছাড়া কোনোভাবেই সফলতা আসবে না এবং আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন পরিশ্রম না করলে। লেখাপড়াতে কিছুটা ক্লান্তি চলে আসতে পারে, তাই যোগা মেডিটেশন এগুলো করুন। ব্যবসাতে স্বাভাবিকভাবে লাভ আসবে। এই বিশেষ সপ্তাহে পরিশ্রম অনুসারে ফল পাবেন। নিজের বুদ্ধিকে অবশ্যই ব্যবহার করুন সঠিক জায়গাতে। এই বিশেষ সপ্তাহে আদালত সংক্রান্ত বিষয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে সেখান থেকে বেরিয়ে আসবেন। প্রেমের ক্ষেত্রে যুক্ত যারা রয়েছেন তারা অবশ্যই গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলি ভাবনা চিন্তা করে নিন। সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই একটু ভাবুন। বিচক্ষণতার সাহায্যে প্রতিটি কাজ করার চেষ্টা করুন। ব্যবসার ক্ষেত্রে স্বাভাবিক লাভ হবে এবং পরিশ্রম অনুসারে ফল পাবেন। এই বিশেষ সপ্তাহে অবশ্যই আপনারা পিতামাতার শরীর স্বাস্থ্যের বিষয়ে খেয়াল রাখুন। তাই বলা যেতে পারে এই বিশেষ সপ্তাহ আপনাদের মিশ্র ফল নিয়ে আসবে। প্রতিদিন আপনারা ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করুন। বিশেষ করে বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন এবং কলা কাউকে দান করুন, তবে কলা আপনি নিজে খাবেন না। বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম, আগামী 6 ডিসেম্বর থেকে 12 ডিসেম্বর এই বিশেষ সপ্তাহ মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত কি ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে সেই বিষয় নিয়ে। ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।